শারদোৎসব লিখেছেন কবি শুভ দাশগুপ্ত। বছর ঘুরে আবার পুজো আসে, কাশফুলের ঝালর দোলে, রেললাইনের পাশের উধাও মাঠে, নীল চাঁদোয়ার মতো আকাশে, দুধ সাদা মেঘেরা ভ্রমণে বেরোয়, শিউলির কুঁড়িতে প্রাণ আসে, মন কেমন করে, পুজো আসে। পুজো এলেই আমাদের চাওয়াগুলো হই হই করে জেগে ওঠে, জামা চাই, জুতো চাই, পারফিউম চাই, জিনিস চাই, শাড়ি গয়না চাই, চাঁদা চাই, ডোনেশন চাই, সাহায্য চাই, উপস্থিতি চাই, আনাগোনা চাই, সহযোগিতা চাই। চাওয়ার উৎসব। শারদোৎসবের শুরুতে রামচন্দ্রের একটা পদ্মফুল গুনতিতে কম পড়েছিল। নির্বিঘ্নে যথাযথ পুজো সারতে তিনি তৎক্ষণাৎ নিজের নীল পদ্ম সদৃশ একখানি নয়ন উৎপাটন করে পদ্মের সংখ্যার ঘাটতি মেটাতে উদ্যোগী হলেন। মা মহামায়া আবির্ভূতা হয়ে তাকে নিরস্ত করলেন, বললেন, পদ্ম নয়, তোমার ভক্তি আমার প্রকৃত অর্ঘ্য। পূজা মানে উপচার নয়, পূজা মানে প্রেম, অন্তরে যথার্থ শ্রদ্ধা। বছর ঘুরে পুজো আসে, আমাদের চাওয়ার হুল্লোড় আসে, অন্তরে ভক্তি আসে না, মনে প্রেম আসে না, হৃদয়ে পূজা আসে না। এখন তাই প্যান্ডেলে প্যান্ডেলে লাখ টাকার প্রতিমা আসে, মা আসেন না।